ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওতে কী হতে চলেছে। আর আজকে বিজয়া দশমী, আমার থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তো আজকে আমি বিজয়া দশমীর লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা কন্টিনিউ পুরোপুরি দেখতে থাকো। তো প্রথমে আমি একটা টিস্যু পেপার নিয়ে পুরো মুখটা ক্লিন করে নেব। তো এই দেখো, আমি এই টিস্যু পেপারটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে পুরো মুখটা আমি ক্লিন করে ফেলবো। তো মুখটা ক্লিন ভালো করে হয়ে গেলে তো হালকা হালকা একটু শুকোতে থাকবে। তো হালকা হালকা একটুখানি শুকনো হয়ে গেলে তো আমি এরপরে টোনার ইউজ করব। তো তোমাদেরকে তো আগেই বলেছি আমি প্লামের গ্রিন টি, এই টোনারটা আমি ইউজ করি। তো আমি এই টোনারটা একটা টিস্যু পেপার দিয়ে হালকা হালকা করে ছাপিয়ে নেব। তো এটা স্প্রেও করা যায়, যদি তোমরা পারো তো স্প্রে করে নেবে, ঠিক আছে? কিন্তু আমি এটা হালকা টিস্যু পেপার দিয়েই ছাপিয়ে নিচ্ছি। তো এটা দেওয়ার পরে হালকা হালকা একটু হালকা শুকোতে থাকবে। তো হালকা শুকোনোর পরে আমি এবারে ইউজ করে নেবো ময়েশ্চারাইজার। তো এটাও তো বলেছি আমি যে ময়েশ্চারাইজার হিসাবে আমি কী ইউজ করি। তো আমি তো বলেছিলাম যে পিএসসির অ্যাকোয়াব্লাস্ট, এটাই আমি ইউজ করি। এটা রিভিউর দিক থেকে ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো। তো এই দেখো, আমি এটা হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো আমি কোনো ব্রাশ ইউজ করব না, আমি এমনি হাতেই লাগাবো। তো দেখো এটা লাগানোর পরে, তো এটাও লাগানোর পরে কিছুক্ষণ পর তারপরে আমি ইউজ করব প্রাইমার। তো আমি প্রাইমারটা ইউজ করব। তো এটা হালকা একটু শুকিয়ে যাক, তো তারপরে আমি প্রাইমার ইউজ করব। তো প্রাইমার আমি যেটা ইউজ করব সেটাও হলো পিএসসির। তো পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার, এটাই আমি ইউজ করে নেব। তো অল্প করে আমি ইউজ করে নিচ্ছি। তো এটা ইউজ করার পরে তো আমি আইব্রোটা ড্র করে নেব, ঠিক আছে? তো আমি আইব্রোটা হচ্ছে ড্র করে নেব। তো আইব্রোটা ড্র করার জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই দেখো কনসিলার দিয়ে আমি আগে এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আইব্রোটা ভালো করে তো ড্র করে নেব। তো দেখো, তো আইব্রোটা আমি ড্র করার জন্য আমি প্যালেট থেকে ব্রাউন কালারের একটা ইউজ করব। আর এই দেখো, আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে, ব্লেন্ড না হলে কিন্তু ঠিকঠাক হয় না, ঠিক আছে? তো আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই দেখো, আমি প্যালেটের এই ব্রাউন কালারটা এটা আমি দিয়েই হচ্ছে আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। তো দেখো, আমি হালকা করেই ড্র করে নিচ্ছি। তো দেখে নাও, তো এটা আইব্রোটা ড্র হয়ে গেলে তো তারপরে আমি আইটা করে নেবো, ঠিক আছে? তো আমি দেখো, এই দেখো আমি আইটা এখন করে নিচ্ছি। তো আই জন্য আমি গোল্ডেনটা সাইডে দেব, তো আর হচ্ছে তোমার রেড দিচ্ছি, ঠিক আছে? তো দেখে নাও, তো বাকি যে আর একটা চোখ আছে সেটাতে আমি করে নিচ্ছি। তো দেখো, এটাও করা হয়ে গেল। আর এই দেখো, যেখানে যেখানে কালো কালো দাগগুলো থাকে, তো আমার বেশিরভাগই চোখের নিচে কালো। এর আগে অনেকে কমেন্ট করেছিল, দিদিভাই চোখের নিচটা কেন কালো লাগছে? তো আমার মনে হয় এটা লিভারের জন্যই হচ্ছিলো। তো যাই হোক, চোখের নিচটা যে কালো আছে, এই দাগগুলো আটকানোর জন্য আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি, ঠিক আছে? তো দেখো, আমি নিয়ে নিচ্ছি। তো এটা নেওয়ার পরে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি হালকা হালকা করে ব্লেন্ড করে নেবো। তো আমি বিউটি ব্লেন্ডারটা এর আগে ভিজিয়ে নিয়েছি। তো এই দেখো, আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা হালকা করে। আর মেকআপের সব থেকে বড়ো পার্ট হচ্ছে ব্লেন্ড। তো ব্লেন্ড যদি ঠিকঠাক না হয় তো মেকআপ কিন্তু ঠিকঠাক হবে না। তো আমি চোখের নিচগুলোতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ চোখের নিচগুলোতে আমি যখন পাউডার দিয়ে সেট করব তখন চোখের নিচগুলোতে কেমন একটা হয়ে থাকে। তো তার আগে ব্লেন্ড যদি না ভালো হয় তার জন্যই হয়, তাই ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করে নেব ফাউন্ডেশন, ইউজ করে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। তো কনসিলারটা ইউজ করার পরে আমি হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড কিন্তু না করলে হবে না, তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। তো এটা হচ্ছে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছি, ঠিক আছে? তুমি নাকটাতেই কন্ট্রোল করছি। তো এবার এটা ব্লেন্ড করে নেব। তো কন্ট্রোল করার পরে আমি ব্লাশার করে নিলাম, ঠিক আছে? তো আমি ব্লাশার যে করছি সেটা আমি প্যালেট থেকে নিয়ে করেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে প্যালেট থেকে নিয়েই হচ্ছে করেছি। তো এই দেখো, এবার আমি পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। তো আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন পাউডার আমি ইউজ করি, তো দেখিয়েও দেবো। তো আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এখন হালকা করে। তো এই দেখো, আর আমি আমি ব্রাশ দিয়েই লাগিয়ে নিচ্ছি। তো পাউডার দিয়ে সেট করার পরে এই দেখে নাও, এটা এটা দিয়েই আমি হচ্ছে এই পাউডারটা দিয়েই আমি হচ্ছে সেট করি। তো দেখে নাও, তো এবারে আমি কাজলটা পরে নেব। তো কাজলটা আমি পরে নিচ্ছি। তো এই দেখো, কাজলটা পরে নেওয়ার পরে আমি এবার স্মাচ করে নিলাম। তো আমি মেবলিনের কাজল, এটাই আমি হচ্ছে ইউজ করি। তো এই দেখো, আমি হচ্ছে স্মাচ করে নিচ্ছি এখন।
তো স্মাচ করে নেবার পরে আমি এখন হাইলাইটারটা নিয়ে নেব। তো এই দেখো আমি হাইলাইটারও নিয়ে নিচ্ছি, দেখো। তো আমি হজুর হাইলাইটার এটাই আমি ইউজ করি। আমি বলবো যে হজুর হাইলাইটার যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা ইউজ করতে পারো। যে ভেবেছো যে বিয়ে বাড়ি বা কোথায় যাবে হালকা করে মেকআপ করবে, তো এই হাইলাইটারটা ইউজ করতে পারো, খুবই ভালো, ভীষণ ভালো, রিভিউর দিক থেকে খুবই ভালো। আমি ইউজ করি তো আমি জানি, আর আগে আমি অনেক অনেকজনের স্কিনে ইউজ করেছি, তো সেটার জন্য বলছি। আর এই দেখো আমি একটু হালকা করে স্প্রে করে নিলাম। তো স্প্রে করে নেওয়ার পরে আমি এখন মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। তো এই দেখো মাস্কারাটা লাগিয়ে নিলাম। তো এই দেখো, তো লিপস্টিক পরে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি এই কানেরটা একটু অন্যরকমভাবে পরলাম, কারণ গোল্ড আর পরিনি আজকে, দেখো একটু অন্যরকম টাইপের পরলাম। তো গলারটা এটা পরেছি আর কানের এইটা পরেছি, দেখো। তো অবশ্যই জানিও যে কেমন লেগেছে আমাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি খুব হ্যাপি হব কমেন্ট করলে তোমরা সবাই। তো এই দেখো, আর এবারে আমি চুলটা হালকা করে বেঁধে নেবো। তো চুলটা বাঁধার জন্য দেখো আমি হচ্ছে ভাবলাম যে মাঝখানে শীতে করে একটু শীতি ভর্তি সিঁদুর করবো, তো তার জন্য ভাবলাম পিছনে একটা পপ করবো আর দু সাইডে একটু ফোলাবো। তো যাই হোক দেখে নাও। তো আমি হেয়ারটাও করে নিচ্ছি। তো এই দেখো আমি এখন পেছনের দিকটায় পপ করে নিচ্ছি। তো আর আমি হচ্ছে কোনো আজকে কোনো আর ক্লিম্পার দিয়ে কোনো আমি চুল আর কোনো কিছু করছি না, তো কারণ চুলটা আমার স্মুদনিং করা ছিল তো একটু নষ্ট হয়ে যাবে, তার জন্য সবসময় হচ্ছে ক্লিম্পার করা ঠিক নয়, তো তার জন্য। তো এ দেখো আমি এমনি হালকা করে ক্লিপগুলো মেরে নিচ্ছি, তো কারণ বেশি কিছু করবো না বলে হেয়ারে, সেই জন্য। তো হালকা করে ক্লিপ দিয়ে আমি মেরে নিচ্ছি, আর এই দু সাইডে আমি চুলগুলো হালকা হালকা করে একটু মুড়ে নেব। তো আর ক্লিপগুলো দেখো আমি এই ক্লিপগুলো ইউজ করি, তোমাদেরকে দেখালাম। তো এই ক্লিপগুলো আমি ইউজ করি, এই ক্লিপগুলো দিয়ে আটকালে সত্যি বলতে গেলে চুলগুলো ভালো আটকায়, তো হঠাৎ করে খোলে না, খুব ভালো আটকায়। তো তার জন্য আমি আটকে নিলাম। তো এরপরে দেখো আমি দু সাইডে চুলগুলোকে হালকা হালকা করে একটু কুড়ে নেবো। তো দেখো একটা একটা করে আমি পার্ট নেব, তো একটা একটা করে আমি পার্ট নেব। তো পার্ট নিয়েই আমি তবেই হচ্ছে চুলগুলোকে একটুখানি ব্ল্যাক কম করে নেব, তো না হলে হচ্ছে হয় না, কারণ চুলটা একটু ফুলবে না, না হলে দেখো আমি এরকম করেই করে নিচ্ছি, দেখে না। তো আমি এর আগে হেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি, তো তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই আমি হেয়ারের ভিডিও দেখবো, তো অবশ্যই আমি চেষ্টা করবো বিভিন্ন রকমের হেয়ার স্টাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি দেখো আমি নর্মালিভাবেই করে নিচ্ছি, আজকে তেমনভাবে কিছু করছি না। তো এই দেখো এবারে একটু সামনের দিকে ফুলিয়ে নিচ্ছি, তো ফুলিয়ে নিয়ে সাইডে আমি ক্লিপগুলোকে আটকে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এই যে দেখো এরকমভাবে চুলটা ছাড়তেও পারো, চুল ছাড়লেও খুব ভালো লাগে, কিন্তু আমি ভাবলাম যে আমি একটু গোফা করবো বলে ভেবেছিলাম, তো তারপর ভাবলাম যে না থাক গোফা করবো না, চুলটা ছাড়বো। তো এরকমভাবে চুল ছাড়লেও ভালো লাগে আর গোফা করলেও ভালো লাগে। তো দেখো আমি এই সাইডেরটার দিকে ফুলিয়ে নিয়েছি, তো চলো এই সাইডেরটা এবারে হালকা করে ফুলিয়ে নিই। তো দেখো এই যে করে নিচ্ছি, তো দেখো আর চুলে যখন চুল যখন সামনের দিকে ফুলাবে তো একটু ব্ল্যাকম করলে খুবই ভালো হয় চুলটা, তাহলে একটু সামনে ফুলে থাকে, বেশ সুন্দর থাকে। পপটার ক্ষেত্রেও সেম একই ব্যাপারই। তো এই দেখো আমি দু সাইডে দুটো দেখো ফুলে নিয়েছি, পিছনটার দিকে দেখো পপ করে নিয়েছি। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর এই দেখো আমি করে নিয়েছি, তো তোমরা জানিও যে কেমন হয়েছে, তো আরও জানাবে যে আমাকে কেমন লাগছে। তো তোমাদের এই কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো, তোমরা কেউ কমেন্ট কিন্তু করছো না। তো দেখো আমি চুলটা হালকা হালকা করে আমি এখন বেঁধে নিয়েছি, আর দু সাইডে কিন্তু আমি হচ্ছে যেটা ভেবেছি যে দু সাইডে দুটো কিন্তু আমি ফুল দেবো না। আমি এখন দু সাইডে দুটো ফুল নিয়ে নিয়েছি, তো দেখো রেড আর হোয়াইট। তো আমি পুরো কমপ্লিট হয়ে গেছি, তো আর আমি সিঁদুরটা পরবো স্মৃতি ভর্তি করে। তো সত্যি বলতে গেলে মেয়েদের সবথেকে দামি জিনিস যেটা সিঁদুর আর মানে শাঁখা সিঁদুর, এই দুটো সত্যি বলতে গেলে মেয়েদের কাছে অনেক অনেকটাই দামিক জিনিস। তো দেখো আমি এই যে পরে নিচ্ছি, দেখো তো সিঁদুরটা পুরো একদম মাথা ভর্তি আমি সিঁদুরটা পুরো পরে নিচ্ছি। তো সিঁদুরটা পরা হয়ে গেলেই তো আমি তোমাদের সঙ্গে পুরো একদম ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো।